মোহাম্মদিয়া রাসূলুল্লাহ
Thank you.
ফিলিস্তিনে গেলাম, আমার উম্মতের খবর কিটা? ফিলিস্তিনে বনিয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত ইন্তেকাল করলে সন্তান কারণে দুরুদ শরীফ পড়া হইছে না। আল্লাহ হাবিবে কয় যে আমার উম্মতের যখন দুরুদ শরীফ পাবার কাছে পৌঁছিছে না, আমি খবর পাইলাম ইন্তেকাল করে লইছে, আমি মদিনা শরীফ জানি আমার উম্মতের খুঁজে বার হইলাম। খোদা সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ আমি আমি যেন উপস্থিত হইয়া আমি তোমার বাবার চেহারা মুবারক আমি বুঝিয়ে দিলাম। আমি রসুল্লাহ প্রতিদিন রাজ্যে আমি রসুল্লাহ তাই মনে করিয়া দুরুদ শরীফ পড়ছি। আজকে ইন্তেকাল হওয়ার বাদে আমি রসুল্লাহ আমার উম্মতের খুঁজে বার হয়ে গেছি। খোদা সুবহানাল্লাহ। মানুষ নাই এখন দেখা যায়, ও উপায় দেখা যায় মানুষ এইরা, অবায় দেখা যায় মানুষ এইরা, অবায় দেখা যায় মানুষ এইরা, সব মানুষ এইরা নিয়ে দাফন করতে আসিয়ে মুসলিম পেরেশান হয়ে গেছে। মানুষের ঠিক আছে বাবা, তুমি তাই আমার বাবাই না মারা গেছো, এই খবরটা তো আমি শূন্য করছি না, তুমি তাই এই খবরটা হইয়াই দিলা, আর তুমি তাই এইয়াই দিলা। আল্লাহ বন্ধুগুলো কই যত মানুষ আমরা এখানে শুনে পুইছি, খালি রাইত আমরা ঘুমাইছি আর গাই দিয়ে আওয়াজ শুনলাম, আওয়াজ গাই ভিতরে আওয়াজ হইলো, তোমরা যদি বেহেস্তি কোনো মানুষের জানাজাত ছড়িব আর কেয়াল থাকে, তাই অমুক জায়গা আল্লাহ বন্ধা মারা গেছে, তুমি তার জানাজাত ছড়িব, এই বেহেস্তি মানুষ তুমি তার বেহেস্তি মানুষের জানাজাত ছড়িব। আমরা সবে হুনিয়া কে বাড়ি যাচ্ছি না, আমরা এমনি এবং বিশ্বাস লইয়া আইছি যে মানুষটা মারা গেছে এই বেহেস্তি প্রকাশ পাঠ।
আল্লাহ নূহ আলাইহিস সালামকে তলব করবা, আমার নবী নূহ ওদিকে আও, তোমার উম্মত বলে হই তুমি আমার দাওয়াত দিছো না কি দেখো। অথচ আমরা ইতিহাস জানি নূহ আলাইহিস সালাম 1000 বছর দাওয়াত দিছেন, 200 জন আল্লাহ দাওয়াত নূহ আলাইহিস সালাম দাওয়াত মানছে না, তারা না করবানি করছে, জানি না না 186 জন আর কোন রেওয়ায়েত আছে 286 জন মানছে নূহ আলাইহিস সালামে আল্লাহর দাওয়াত দিছেন, আল্লাহর স্বীকার করছে আর সব মানছে না করবানি করছে। অথচ ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ কাউকে তারা বিচার দিয়ে দিব, ওই নূহ আলাইহিস সালামে আপনার পরিচয় আমরা রেখেছি, আল্লাহ
একটা শরীর দেওয়া আছে, এবং সে শরীর আলোতে আল্লাহ তাআলার নবীর কাছে তোবার কিলা আল্লাহ বানাইছে, তার সে রুহুল বয়ান আমাদের বিস্তারিত বর্ণনা আছে, আমি নিজেকে জানি না। আল্লাহ হাবিব আল্লাহ হাবিব রুহানি জগতে থাকা অবস্থায় কি সাক্ষী নেন না, দুনিয়ার দোষী রাখছো আল্লাহ হাবিব হায়াতে জীবন যতদিন পর্যন্ত এই দুনিয়া বিচরণ করছো নবীর এই জীবনে থাকছো ইমানদার আমার সাক্ষী আল্লাহ হাবিব আমি এমন কোনদিন দেখছি না,
মনে মনে বড় ডর ইল যে আমি এখানে সন্ধ্যা দিয়া কি আর আর এই মানুষটা খেয়ে আর আমার ফোন ধরে নিলা আমি মনে মনে বড় ইন্দস্ত করি আর মানুষটা খেয়ে নিতে পারবো এলাকো জানি আমরা সমাজ আপনার সমাজে এলাকো জানি আমরা যদি দেখি আপনার মোল্লার দাম যদি দেখা যায় আই বিয়ান দিবাল যদি আপনার খুনের মাংস সহজে দিয়ে আটে না আমরা মনে মনে আইব জানি মানুষটা দিকে বাড়ি কই কার বাড়ি আইছে কুটুম খেয়ে